নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ভোগের খিচুড়ি। লাগছে আমার গোবিন্দভোগ চাল, মুগের ডাল, ছোট্ট একটা ফুলকপি, একটু কুমড়ো ছোট করে কেটে নিয়েছি, ছোট একটা আলু লাগছে, আমার দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, একটু নারকেল আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর একটু আদা, এটা আমি বেটে নেব। ফোড়নের জন্য লাগছে আমার দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, গোটা জিরে। চালটাকেও আমি ভেজে নেব একটু। সব সবজিগুলো আমি ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। চাল ডালটাকে আমি একসাথে ধুয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম।
পরিমাণ মতো জল দেব। নামানোর আগে আমি একটু ঘি, গরম মশলা আর সামান্য চিনি দিয়ে নেব।